হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওস। আজকের 17 তারিখ শনিবার আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের এসি বন্ধুরা একটু লাল দিঘিতে এসি বন্ধুরা একটার পর এই দেখতে পাচ্ছ লাল দিঘি একটার পরে আজকের এসি পুকুরে সবে টোপ করা হচ্ছে। এই আবিদ সবে টোপ রেডি করছে, ছাটটোপ ফেলেছি, তিনখানা এই আটা দিয়ে ছাটটোপ ফেলা আছে। ওই পারে সব সিট হয়েছে 14 থেকে 31 অবধি পুরো বুকড, সব রুই মাছ হচ্ছে ওই সিটগুলোতে জানি যতটা। আমাদেরও যদি বন্ধুরা কিছু হয় বা অন্যান্য সিটে যদি মাছ হয় তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। টোপ হোক, টোপ রেডি হোক, তারপরে এই আবিদ মশলা করছিল বন্ধুরা। আজকের এই মাছ আমাদের খাইনি, আমি 7 নম্বর সিটে বসেছিলাম, আজ একটু অন্য মাছের ধান্দায় বসেছিলাম, বড় মাছের ধান্দায়, মাছ হয়নি একটাও। ওপারে টুকটাক টুকটাক রুই মাছ হয়েছে, কোনো বড় কাতলা মাছ পাতলা মাছ আছে, কারোর কিছুই হয়নি। হঠাৎ করে খুব জোর বৃষ্টি এসে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি ছিপতলা তুলে আমরা সবাই চলে এসেছিলাম। তারপরে কী হয়েছে না হয়েছে বন্ধুরা বলতে পারবো না। 500 টাকার টিকিট মূল্য, তোমরা যদি কেউ পুরো ছিপ ফেলতে চাও তাহলে একটু খোঁজ খবর নিয়ে তারপরে ছিপ ফেলতে আসবে। যেহেতু মাছ ধরা হয়নি তাই জন্য লং ভিডিও নয় এটা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। 3:30 বেজে গেছে বন্ধুরা, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, এখন একটা মাছের টান পাইনি। যা মাছ হয়েছে ওই পারে 14 থেকে 30-এর মধ্যে সব রুই মাছ হয়েছে, কাতলা মাছ এখন একটা হয়নি। বৃষ্টি এসে গেছে খুব জোর, দেখতে পাচ্ছ ভালোই বৃষ্টি হচ্ছে। ঠিক খেলা রয়েছে, 2-1 বার চাপাচাপি হয়ে বন্ধ হয়ে গেছে, এখনও দেখা যাক। 7টা অবধি সময় আছে, সবে 3:30 বাজে, কী হয় না হয় সবটাই বলবো, যদি মাছ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো।